গত বিধানসভায় আমি এটা নিয়ে আলোচনা করেছি, ত্রিপুরা রাজ্যের গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু নিচে চলে যাচ্ছে। আই হ্যাভ সি এই দপ্তরে একটা ইন্টেনশন থাকে ডিপ টিউবওয়েল বসিয়ে জলের জলসেচের ব্যবস্থা করা যায়। মাই পয়েন্ট ইজ যেখানে আমার বিধানসভা এলাকায় আমি সেখানকার কোথায় বলি, শম্ভু ছড়া, চাম্পা ছড়া, আর অনেক কয়েকটি ছড়া আছে, থ্রু আউট দি ইয়ার সেখানে জলের ব্যবস্থা আছে, স্ট্রিমের ব্যবস্থা আছে, জল যাচ্ছে। এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলকে ক্ষতি না করে যদি স্লুইস গেটের ব্যবস্থা করা যেত, অনেক কৃষিযোগ্য জমি সেখানে আমরা ধান চাষ করতে পারবো। হাউস আমি জানি না আমরা কতজন বাজার থেকে চাল কিনে খাই, 30 টাকা থেকে 50 টাকা দামের মধ্যে প্রতি কেজি করে আমাদের চাল কিনতে হচ্ছে, এবং আরো বেশি করে যদি ধান চাষ করা যেত ত্রিপুরায় প্রবেবলি বাজারে আরো বেশি করে চালের আমদানি হতো, তাতে দি প্রাইস অলসো উড হ্যাভ কাম ডাউন। সেই লক্ষ্যে আমি সরকারের কাছে জানতে চাইব যে আগামী দিন ত্রিপুরা রাজ্যের যেখানে যেখানে ওয়াটার স্ট্রিম রয়েছে সেখানে সুইচ গেট স্থাপন করে কৃষিযোগ্য জমিতে জলসেচের ব্যবস্থা করা হবে কিনা, এক নম্বর। দুই নম্বর হলো গত 5 বছরে মন্ত্রী মহোদয়ের জানা থাকে, উনি তো ভারপ্রাপ্তের রূপে উনি উত্তর দেবেন আমি জানি, বাট স্টিল ইউ প্লিজ ট্রাই দ্যাট কোন স্লুইস গেট আপনারা নির্মাণ করেছেন কিনা ইন দি লাস্ট 2-3 ইয়ার্স, এবং কত টাকা খরচ হয়েছে এটা করতে। সুইচ গেট তো নির্মাণ হয়নি, কিন্তু গত 2 বছরে তুলাশিকর আর্ডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন করে কোনো সুইচ গেট না বসালেও কিন্তু ধোয়াই তুলাশিকর আর্ডি ব্লকে আগামী 5 বছরে মাইনর ইরিগেশন স্কিমে এমআই স্কিমে তৈরি করার জন্য সার্ভে কাজ শেষ হয়েছে, সেখানে ডিপিআর তৈরি হয়েছে, 5টা মাইনর ইরিগেশন এমআই স্কিমে নতুন প্ল্যান বসানো হবে, সেই ধরনের একটা পরিকল্পনা করা হয়েছে। তুলাশিকর ব্লকে 5টা নতুন করে করা হবে এমআই স্কিমে, সেখানে ইরিগেশনের ব্যবস্থা করা হবে।